ত্বকের সমস্যা খুবই আমাদের খুবই পরিচিত সমস্যা আমরা জানি যে সব বয়সের মানুষেরই এই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা জানি যে শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে ত্বকের গঠনগত কিছু পার্থক্য রয়েছে সেক্ষেত্রে রোগেরও সাধারণত কিছু পার্থক্য হয়ে থাকে সেক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে বা একটু বয়স্কদের ক্ষেত্রে কি কি ধরনের সাধারণত ত্বকের সমস্যা হয়ে থাকে বাচ্চাদের সাধারণত আসে অ্যাটপিক ডার্মাটাইটিস স্ক্যাবিস ইম্পেটাইগো এই তিনটা রোগই বেশিরভাগ হয়ে থাকে আর বড়দের যেটা হয়ে থাকে সেটা স্ক্যাবিস অ্যাকনি এক্সিমা ফাঙ্গাল ইনফেকশন সোরিয়াসিস ভিটিলিগো বিভিন্ন ধরনের স্কিন টিউমার এবং অ্যাস্থেটিক প্রবলেম সেক্ষেত্রে স্ক্যাবিসের কথা বলতে পারি আমরা যে খুবই পরিচিত সুখ এবং আপনি যেমনটি বললেন যে বাচ্চাদের ক্ষেত্রেও এটি যেমন কমন সে তেমনই প্রাপ্তবয়স্ক বা বড়দের ক্ষেত্রেও এটি খুব দেখা যায় সেক্ষেত্রে স্ক্যাবিস হলে সাধারণত আমরা জানি চুলকানি হয় এছাড়া কী কী বিষয় বা কী কী উপসর্গ থাকে এই রোগটির আসলে রাইট এটা সবচেয়ে কমনেস্ট ডিজিজ অফ দ্য স্কিন এটা নির্দিষ্ট কয়েকটা জায়গায় এটা আক্রান্ত হয় এটা সাইট অফ প্রিডিলেকশন বলে যেমন আঙ্গুলের ফাঁকে রিস্টে হাতে পায়ে কোমরে এবং বড়দের জেনিটেলিয়াতে আক্রান্ত স্থানে কতগুলো লাল দানা হবে এবং ভীষণভাবে এটা চুলকায় চুলকাতে চুলকাতে জায়গাটা ক্ষতের সৃষ্টি হয় এবং এইটার ইচিংয়ের একটা পার্টিকুলার ক্যারেক্টার আছে ইচিং ওরস অ্যাট নাইট রাতের বেলা এটা চুলকাবে এবং যারা ফ্যামিলি ক্লোজ কন্ট্যাক্টে যারা আছে এবং তাদের মধ্যেও এই একই সাথে রোগটা দেখা যায় আমাদের মতো দেশে এই রোগটি এত প্রকোপের আসলে পিছনে কারণগুলো কি অ্যাকচুয়ালি আনহাইজেনিক ওভার ক্রাউডিং পোর নিউট্রিশন এই তিনটা কারণই হলো স্ক্যাবিসের মূল কারণ বাংলাদেশে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব ঘনবসতি এবং পভার্টি দারিদ্রতা দারিদ্রতা জি সেক্ষেত্রে একজন স্ক্যাবিসের রোগী যখন আপনার কাছে আসেন তখন আপনি তাকে কী ধরনের চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকেন প্রথমে হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ডেইলি সোপ ওয়াটার বাথ এবং স্ক্যাবিস রোগীদেরকে অ্যান্টি স্ক্যাবিয়াল ড্রাগ এবং বাজারে অনেক ধরনের স্ক্যাবিসের ওষুধ পাওয়া যায় সাথে অ্যান্টিহিস্টামিন চুলকানির জন্য ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক এক্সিমা হলে স্টেরয়েড পার্টিকুলার একটা জিনিস আমরা সব রোগীকে বলে থাকি যেহেতু এটা সোয়াসের রোগ ফ্যামিলির সবাই আক্রান্ত হয় একই রোগীর সাথে ফ্যামিলির যত মেম্বার আছে সবাইকে একই দিনে একই সাথে সবাইকে চিকিৎসা করতে হবে এবং এইটা মাস্ট স্কিন বা ত্বকের যে সকল সমস্যা তার অনেক রোগের ক্ষেত্রে দেখা যায় এদের যে উপসর্গ বা সিমটমস থাকে তার সাথে বেশ সেগুলোর সাথে বেশ পরস্পর সাদৃশ্য রয়েছে যেমন অনেক রোগী দেখি আমরা যে চুলকানি হয় এটা সাধারণ সমস্যা স্কিন বা ত্বকের ক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিস বাচ্চাদের ক্ষেত্রে একটি খুবই পরিচিত সুখ বলতে হবে সেক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিসের বাচ্চারা কী কী সমস্যায় ভুগে থাকে বা কখন একজন বাবা বা মা সন্দেহ করবেন যে তার বাচ্চা অ্যাটোপিক ডার্মাটাইটিস হয়ে থাকতে পারে রাইট অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা বাচ্চাদের একটা একটা কমন ডিজিজ এটা ইনফ্ল্যামেটরি ডিজিজ এটা 15-20% বাচ্চাদের 3 মাসের মধ্যে এই রোগটার সৃষ্টি হয় এবং এই অ্যাটোপিক ডার্মাটাইটিস যাদের থাকে তাদের অ্যাটোপিক হিস্ট্রি থাকবে তার মানে এই রোগের সাথে তাদের সর্দি কাশি হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো এবং কারো কারো এটা অ্যাজমারও হতে পারে এবং ভালো করে হিস্ট্রি নিলে দেখা যাবে ফ্যামিলির অন্যান্য মেম্বার বিশেষ করে বাপ মা ভাই বোনদের মধ্যে এই অ্যাটোপিক ডার্মাটাইটিসের রোগের লক্ষণ দেখা দেবে তাহলে এই রোগটি কি আসলে বংশগত হ্যাঁ এটা জেনেটিক ডিজঅর্ডার তার মানে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের যারা আক্রান্ত হবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সমস্যা আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে এই রোগের আসলে চিকিৎসাটি কি আসলে এই রোগ যেহেতু একটা ক্রনিক ডিজিজ এটা 3 মাস বয়স থেকে শুরু হবে এবং 10-12 বছর পর্যন্ত এই রোগ পারসিস্ট করতে পারে এবং প্রতি বছরই 2-1 বার এটা রোগ বেশি হবে যখন হবে তখন পেশেন্টকে চিকিৎসার আওতায় আনতে হবে চিকিৎসা মেইনলি টপিক্যাল স্টেরয়েড ইমোলিয়েন্টস এবং ইমিউনোমডুলেটর ড্রাগ দিয়ে চিকিৎসা করতে হয় এবং চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে হবে সেক্ষেত্রে কি 10-12 বছর পরে এই রোগটি কি সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায় না আবার ভবিষ্যতে পুনরায় হওয়ার কোনো সুযোগ আছে 90% কেসে এটা একেবারেই ভালো হয়ে যায় 10% রোগীদের এটা অ্যাডাল্ট লাইফ পর্যন্ত বা থ্রু আউট দ্য লাইফ এটা পারসিস্ট করতে পারে
আরেকটি রোগের কথা আমরা আসতে পারি, আমার মনে হয় যে আমরা প্রথমে বলেছিলাম স্ক্যাবিসের কথা, খুবই কমন অসুখ। তারপরে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে একটু যারা অর্থনৈতিকভাবে অনুন্নত বা একটু দরিদ্র ঘরে যেই সমস্যাটা আমরা দেখে থাকি, যে ইম্পেটিগো বা আমাদের দেশে যিনি খোস পাচার নামে ব্যাপকভাবে পরিচিত, এই রোগটির আসলে বিশেষ কোনো কারণ আছে কি, বা এই রোগের আমাদের দেশে বেশ প্রকোপ দেখা যায়, এর কারণটি আসলে কি? ইম্পেটাইগো রোগটাও এটা ব্যাকটেরিয়াল ডিজিজ, সাধারণত স্টাফেলোকক্কাস ওরিয়াস এবং স্ট্রেপটোকক্কাসের জন্য হয়ে থাকে। এটাও স্কাবিসের মতনই ওভার ক্রাউডেড এবং পুবার্টি এটি এবং আনহাইজিনিক এটা মূল কারণ। এই ব্যাকটেরিয়াল ইনফেকশন একজন থেকে আরেকজনের হয়, এটা কন্টাজিয়াস ডিজিজ এবং ছোটো বাচ্চাদের মধ্যে এটা প্রাদুর্ভাব দেখা দেয়। স্কুল গোয়িং চিলড্রেনের এটা বেশি হয়, একজনের কাছ থেকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে একজনের কাছ থেকে আরেকজনের হয়। ইম্পেটিকের কথা আপনি বললেন যে খোস পাচারের কথা, এটি একটি ব্যাকটেরিয়া সংক্রমণ, সেক্ষেত্রে স্ক্যাবিসের ক্ষেত্রে কি এরকম কোনো জীবাণু দায়ী? স্ক্যাবিস স্ক্যাবি একটা পোকা, একটা প্যারাসাইটিক, এবং এই প্যারাসাইটি হলো স্ক্যাবিসের মূল কারণ। দেখা যাচ্ছে দুটি রোগের পিছনে জীবাণু কাজ করে, একটি পিছনে স্ক্যাবিসের পিছনে পরজীবী এবং ইয়ের পিছনে খোস পাচারের পিছনে রয়েছে ব্যাকটেরিয়া। সেক্ষেত্রে এই রোগের চিকিৎসা আমরা কীভাবে করব? অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট এবং অ্যান্টিস্টামিন, এই দুটি হলো। আর পেশেন্টকে হাইজিনিক মেনটেন করতে হবে, ডেইলি সোপ ওয়াটার অন ওয়াটার বাথ করতে হবে।